হাই ফ্রেন্ড, আর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের নাম হলো রিয়া সুইট ব্লগ। তো দেখতেই পাচ্ছ, আজ প্রথম ভিডিও শুরু থেকেই শুধু আমার ছেলের ছবি, কারণ আজ আমার ছেলের জন্মদিন। আজ হলো আশ্বিন মাসের 26 তারিখ, অক্টোবরের 14। কারণ এই অক্টোবরের 14, এটা দুটো দিন আলাদা পড়েছে, কিন্তু ও আমরা দুটো দিনই জন্মদিন হালকা হালকাভাবে সেলিব্রেট করব। তো আমাদের শরীর খুব একটা ভালো ছিল না। অষ্টমীর দিন লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, তারপর থেকেই আমার, তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলে তিনজনকারই খুব জ্বর, ঠান্ডা লেগেছে, কাশি, মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছি ভালোভাবে দাঁড়াতে পারছি না। তো তাও ভাবলাম আজ আমার ছেলের জন্মদিন, এই দিনটা তোমাদের সাথে শেয়ার না করলে চলে না, তাই একটু ছোট করে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর প্লিজ তোমরা সকলে আমার ছেলেকে হ্যাপি বার্থডে বলো, আর অনেক 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 ভালো থাকে, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এটুকুই কামনা করো, আর ওর যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখতেই পাচ্ছ আজ দুপুরবেলা, এখন বাজে বেলা 12টা, আমি ওর জন্য কিছু খাবার রান্না করেছি। তো দেখো ওরও মুখটা কেমন শুকিয়ে গেছে, এত, আর আমিও ভালোভাবে কথা বলতে পারছি না, এত ক্লান্ত লাগছে শরীরটার মধ্যে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তো দেখো ও, ওর জন্য কিছু রান্না করেছি, বেশি কিছু করতে পারিনি, ভেবেছিলাম আরও অনেক কিছু করার, কিন্তু পারিনি। তো দেখো আজ ওর জন্য কী কী রান্না করেছি আমি, দেখতেই পাচ্ছ, ভাত, ঘি, কাগজি, তার সাথে শাক ভাজা, করলা ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, এদিকে চিকেন বানিয়েছি, আর পমফ্রেট মাছের পোস্ত বানিয়েছি, আর মিষ্টি বাজার থেকেই আনা হয়েছে এগুলো, আর ওর পছন্দের কিছু চকলেট। তো ওর তো সবসময় ভাতের থালার দিকে নজর নয়, সবসময় চকলেটের দিকে নজর আছে, শুধু ওখান থেকে চকলেটটাই তুলে নিই, চামচি দাঁড়া ও ভাত খা তারপরে খাবি। তো আমি প্রথমে ওকে একটু খাইয়ে দিই, আমি, ও নিজে হাতে খেতে পারে না ভালোভাবে, মুড়িটা তাও পারে, ভাত খেতে পারে না, আমিই খাইয়ে দিই প্রতিদিন। তো আজও, আজ আমার ছেলের জন্মদিন, আর যদি না খাইয়ে দিয়েই চলে। তো এর আজকের ভিডিও এইটুকুই, আবার আসছি পরের ভিডিওতে, প্লিজ আমার